আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ন্যাশনাল টিভি লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ জাফরান। দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেটের 360 আউলিয়ার পুণ্যভূমি খ্যাত সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগাহ মাজারে। আজকে বৃহস্পতিবার। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে অনেক ভিড় হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসলে মানুষজন এখানে ছুটে আসেন এবং সাপ্তাহিক যে উরুস হয় সেটি প্রতি বৃহস্পতিবারে আসলে এখানে অনুষ্ঠিত হয়। আমরা জানি যে সিলেট ছাড়াও সিলেট বিভাগের বাইরের যারা আছেন বিভিন্ন জেলা থেকে আসলে মানুষজন এই মাজারে ছুটে আসেন এবং তারা সাপ্তাহিক উরুষে অনেকে চড়িখন, কেউ জিকির আজকার করেন, কেউ বা গান বাজনা বাজান, সব কিছু মিলিয়ে আসলে পুরো গরম থাকে এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণ। আমরা এখন এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছে এখানে শুয়ে আছেন। আসলে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে কেউ জানাবেন। শুনতে পাচ্ছেন আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের যে সাপ্তাহিক যে উরুস যেটি হয় প্রতি বৃহস্পতিবারে এটি অনুষ্ঠিত হয় এবং সিলেট ছাড়া সিলেটের বিভিন্ন সিলেটের বাইরে থেকে যারা আগত পর্যটকরা আছেন, বিশেষ করে যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার দেখার জন্য ছুটে আসেন, তারা প্রতিদিনের মতো আসলে বৃহস্পতিবারে ছুটে আসেন। আমরা দেখি যে সিলেট নগরীর বিভিন্ন হোটেলগুলো আসলে সেদিন পরিপূর্ণ থাকে এবং শত শত মানুষের এখানে আসলে একটা গানের আসর হয়েছে। আসলে প্রত্যেকটি জায়গায় এরকম গানের আসর চলছে, আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের সাথে যুক্ত যারা আছেন এবং যুক্ত হবেন, সবাই লাইভটা একটু শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারেন। আমরা ইতিমধ্যে অবস্থান করছি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে। এখানে দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা গানের আসর বসেছে। আমরা প্রত্যেকটি জায়গা ঘুরে দেখাচ্ছি। প্রতিদিন আসলে প্রতি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আসলে সব জায়গায় বেশ I'm
দর্শক শুনছিলাম গানের আসর থেকে, এখানে বিভিন্ন জায়গায় আসলে একটু পরপরই এক একটা জায়গা জুড়ে আসলে গানের আসর বসেছে, এবং প্রতি বৃহস্পতিবারে সাধারণত এটি এই সাজারাল মাজারে হয়ে থাকে। আমরা আরেকটি জায়গায় গান হচ্ছে সেখানে যাচ্ছি এবং সেটি দেখানোর চেষ্টা করি। Thank you.
যেটি বলছিলাম আসলে আমরা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণেতে উরুস মোবারক হয়। এই উরুসের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সন্ধ্যার পর থেকে এটি শুরু হয় এবং সিলেট সহ সিলেটের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভক্ত অনুরাগীরা এখানে ছুটে আসেন এবং তারা মাজারে এসে সালাত পড়েন বা নামাজ আদায় করেন, এবং কেউ নামাজ আদায় করেন, কেউ বা গান ভাদ্র এইসব নিয়ে আছেন। সব মিলিয়ে আসলে পুরো মাজার প্রাঙ্গণ সরগরম থাকে প্রতি বৃহস্পতিবার। আমরা আপনাদেরকে মাজারের সুন্দরী করে দেখাচ্ছি। Thank you.
দর্শক আপনারা জানেন যে 360 আউলিয়ার পূর্ণভূমি ক্ষেত্র যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে মাজারটি সিলেটের দরগা যে মাজারটি রয়েছে সেটি আসলে প্রতি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আসলে এই মাজারে উরুস হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে এই মাজারে যারা ভক্ত অনুরাগীরা আছেন তারা ছুটে আসেন এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শত শত মানুষ আছেন আসলে মাজার কেউ মাজার ঘুরে দেখছেন আবার কেউ কবর জিয়ারত করছেন কেউ গান বাদ্য করছেন কেউ নামাজ আদায় করছেন সব মিলিয়ে আসলে প্রতি বৃহস্পতিবার মাজারটি পুরো মানুষের লোকে লোকারণ্য হয়ে উঠে সব মিলিয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন এই চিত্রটি আপনাদেরকে আমরা তুলে যাচ্ছি আমরা একটু সামনে যাব এখানে যে কুয়া আছে সেই কুয়ার এটা আপনাদের সামনে তুলে ধরব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসলে যে সাপ্তাহিক যে উরুস হয় সেটি প্রতি বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয় এবং আমরা দেখি সিলেটের বাইরে থেকে যারা পর্যটকরা আসেন প্রতি বৃহস্পতিবারই সিলেট শহরের অনেক মানুষের ভিড় বাড়ে বাহিরের অঞ্চলের মানুষজন আসেন এখানে বসে ছুটে আসেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় আসলে এখানেও উরুস হচ্ছে এবং গান বাজনা হচ্ছে দেখতে পাচ্ছেন এখনকার চিত্র আসলে প্রত্যেকটি জায়গায় কিছুক্ষণ পরপর সব জায়গায় আসলে এরকম গান বাদ্য হচ্ছে প্রতি বৃহস্পতিবার এটি স্বাভাবিক চলে এটি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এই চিত্র প্রতি বৃহস্পতিবার এখানে মাজারে আসলে এটি দেখা যায় হ্যাঁ দর্শক যেটি বলছিলাম যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের যে প্রতি সাপ্তাহিক যে উরুসটি হয় সেটি প্রতি বৃহস্পতিবার সপ্তাহে উরুস হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক এই দিনে অনেকেই শিরনি নিয়ে আছেন এবং তাদের মাঝে শিরনি বিতরণ করেন সব কিছু মিলিয়ে আসলে পুরো শাহজালাল বাজার এদিন লোকে লোকারণ্য হয়ে ওঠে অনেকেই বাজারে রাত্রে অবস্থান করেন রাত্রে থাকেন Thank you.
Thank you.
দর্শক দেখলেন আসলে সাপ্তাহিক রুসের প্রতি নিয়মতান্ত্রিক যেটি প্রতি সপ্তাহে হয়ে থাকে সেটি শাহজালাল রহমতুল্লাহ রাহী মাজারের এই দৃশ্যপট। আসলে সপ্তাহের প্রতিদিনই বৃহস্পতিবার এরকম পুলিশের আসর বসে প্রত্যেকটি জায়গায় এরকম গানের আসর বসে থাকে। আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে
এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আরো একটু সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে আপনাদেরকে আরো একটু কিছু দৃশ্য দেখাবো। শত শত মানুষ আসলে সিলেট এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষজন ছুটে আসেন, বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন এবং মাজার দেখার জন্য আসেন। তবে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার আমরা দেখি যে শাহজালাল মাজারে আসলে শাহজালালের যারা ভক্ত অনুরাগীরা আছে এবং যারা মাজারের খাদিম আছেন তাদের যে গানের আসর গুলো বসে বা উরুস যেটি হয় সেটি আসলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হয় এবং সারা রাত এখানে গান বাজনা চলে। সবকিছু মিলিয়ে আসলে সবকিছু চলছে। আমরা দেখালাম এতক্ষণ, আপনারা দেখেছেন নিশ্চয়ই যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে ছিলেন এবং পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের ন্যাশনাল টিভি নিয়মিত লাইভ দেখতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এবং বেশি বেশি করে আমাদের এই নিউজগুলো শেয়ার দিয়ে থাকবেন। দর্শক যাই হোক, আমরা আপনাদেরকে পুরো দৃশ্যটি দেখিয়েছি। I'm not
I'm